আসসালামু আলাইকুম। আপনারা অবশ্য এ পর্যন্ত আমার চ্যানেলে এই চা পাতার অ্যাড দেখতে দেখতে আপনার বিরক্ত, কিন্তু তারপরে আমি এই ভিডিওগুলো আপলোড করব, কারণ যারা ব্যবসা করতে চায় তারা আসলে অনেক সময় ব্যবসা আইডিয়া খুঁজে পায় না। বারবার যখন আমি এই কথাটা বলতে থাকবো, তার মধ্যে অনেকে হয়তো উদ্বুদ্ধ হবেন এই ব্যবসাটা শুরু করার জন্য। তো যারা চা পাতার ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা হয়তো এখনও ভেবে পাচ্ছে না যে আমাদের কাছে কী ধরনের চা পাতা রয়েছে। আমরা মোট চার ধরনের চা পাতা আসলে বাজারে সাপ্লাই করি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা চা পাতা হচ্ছে যেমন টি আই ব্ল্যাক টি গোল্ড। এটি কিন্তু বাজারে চলমান একটি ব্যাপক পরিচিত একটি চা পাতা। আপনি চাইলে এই এই চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন, বাজারে বেশ রানিং রয়েছে এই প্রোডাক্টটা। যদি আমি এভাবে ধরি তাহলে কিন্তু এই যে চা পাতার দানাগুলো বেশ বড় বড়, এবং এই দানাগুলো বড় হওয়ার কারণে কিন্তু চা পাতার রংটা অনেক টেকসই হয়। আর এই চা পাতা মোটামুটি মানসম্পন্ন একটা চা পাতা। আর এই টি আই ব্ল্যাক টি গোল্ড, এটার প্যাকেটের দাম রয়েছে 210 টাকা, কিন্তু প্রকৃত অর্থে এটা পাইকারির দাম কিন্তু অনেক কম। আপনি যদি এটা পাইকারির দামটা জানতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আপনি এই চা পাতার পাইকারির দাম কত সেটা সম্পর্কে আপনি জেনে যাবেন। এর পরবর্তীতে আমাদের কাছে আরও একটা চা পাতার কোয়ালিটি রয়েছে, যেমন টি আই ব্ল্যাক টি T24, এটিও কিন্তু দারুণ একটা চা পাতা। আপনি চাইলে এই চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এই এই চা পাতাটির গায়ের রেট দেওয়া রয়েছে 210 টাকা, সেম রেট এটার মতোই, আর এটার পরিমাণ হচ্ছে হাফ কেজি পরিমাণ। আপনি চাইলে এই চা পাতাটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো। আপনি বাজারে বাজারে চলমান যত চা পাতা রয়েছে সবগুলোর সাথে আপনি চ্যালেঞ্জ করে এই চা পাতাটা বিক্রি করতে পারবেন। এটা গায়ের রেট যদিও 210 টাকা রয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এটা পাইকারি রেট অনেক কম। আপনি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে এটার দাম সম্পর্কে জানতে পারবেন। আর এটা দেখেন, ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, দোকানদারকে অবশ্যই এটা আকৃষ্ট করবে। যখন কোয়ালিটি সম্পন্ন একটা ডিজাইন তার চোখে পড়বে তখন কিন্তু অবশ্যই এটার একটা আগ্রহ বেড়ে যাবে। এর পরবর্তীতে আমাদের আরও একটা চা পাতা রয়েছে, এইটার চা পাতার দানাগুলো সবচেয়ে বড়, আর এটার এটার রংটাও হচ্ছে সবচেয়ে ভালো। আপনি এই আসলে আমরা চা পাতায় কোনো ধরনের কৃত্রিম রং মেশাই না। অনেক সময় দেখা যায় চা পাতায় কৃত্রিম রং মেশানো থাকে, কেমিক্যাল রং মেশানো থাকে, যার ফলে প্রকৃত চা আসলে কোনটা সেটা অনেক সময় বোঝা হয়ে ওঠে না। তো যদি আপনি কৃত্রিম রং মুক্ত চা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই চা পাতার দানাগুলো অনেক বড় বড়, আপনি চাইলে এই প্যাকেটটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। দেখুন এই ডিজাইনটাও কিন্তু আকর্ষণীয়, বাজারে প্রিমিয়াম কোয়ালিটির যত চা পাতা রয়েছে তাদের থেকে এটা কিন্তু কোনো অংশে কম নয়। আপনি চাইলে এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে আপনি এই তিনটা চা পাতা নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন, কারণ তিনটা চা পাতার আসলে কোয়ালিটি ভিন্ন ভিন্ন। এক এক সময় এক এক কোয়ালিটির চা পাতা আসলে চলে, অর্থাৎ এক এক দোকানদার এক এক কোয়ালিটির চা পাতা নিতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি এই তিনটা কোয়ালিটি চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও আমাদের কাছে আরও একটা কোয়ালিটি চা পাতা রয়েছে, যদি আপনি বলেন সেই কোয়ালিটি চা পাতাটাও দেওয়া হবে। তো এটা আসলে এখানে দেখালাম না, আপনি ফোন করলে অবশ্যই আপনি এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে যাবেন। তো আশা রাখছি যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। চা পাতা ব্যবসায় আপনি কীভাবে সমৃদ্ধি অর্জন করবেন, কীভাবে আপনার ব্যবসাকে গ্রো আপ করা যায়, কীভাবে আপনার ব্যবসাটাকে অল্প সময়ের মধ্যে শুরু করা যায়, কীভাবে আপনার বাজারকে প্রসারিত করবেন, এ সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তো যারা চা পাতা ব্যবসা করবেন ভাবছেন, এখনও শুরু করতে পারছেন না, তাদেরকে বলে আপনি দ্বিধাদ্বন্দ্বে না ভোগে বরং ব্যবসাটা শুরু করুন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।